আমল থেকে একে পূজা চলে আসছে রাজবাড়িতে। আগে আরেক প্রশস্ত ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে। রাজবাড়ি অন্তপুর নিয়ে দুর্গাবাড়ি নিয়ে হয়, আর পুরাতন হাবিলিতে চৌদ্দশ দেবতা বাড়িতে ঘাট নিয়ে পুজোটা হয়। এটা রাজ আমল থেকেই চলে আসছে। খাটি পূজার 14 দিন পর এই পুজোটা হয় চৌদ্দশ দেবতা। তো ভগবানের কাছে কি প্রার্থনা করেছে? ভগবানের কাছে প্রার্থনা সব, যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এই করোনা আবার এসছে এটা যাতে চলে যায়, সবাই যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সেটাই কামনা ভগবানের কাছে। কটা থেকে শুরু হয়েছে পুজো? 9টা থেকে শুরু হয়েছে পুজো, এখন সম্পন্ন হলো, বিকেলে পুজো হবে। আবার সন্ধ্যের সময় কী পুজো হবে? নাগরী পুজো হবে বিকেলবেলা, নাগরী পুজো সন্ধ্যেবেলা গাছের তলায় নাগরী পুজো হবে। আমাটা তুল পুরা আসুন।